আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মাহমুদ রাহান আহমেদ অনেক দিন পরে আপনাদের সামনে আমার রাহান শিল্প চ্যানেল নিয়ে আবার হাজির হলাম যে একজন ওয়াজে আসতে একজন বলতেছে যে হুজুর মানুষ উনি ওয়াজ করতেছেন ও মা তোমার টুনি বুরকা পরে না তো এই শব্দটা পরে সে মানে পুরো গানটাই গাইছে ইসলামী সঙ্গীত বানাইছে আর কি কিন্তু ইসলামী সঙ্গীত কেমনি হয় অটুনির মা তোমার টুনি কথা শুনি তো একটা গান আমরা শুনছি এটা যদি শুনে থাকি তইলে আচ্ছা শুনলাম মানলাম আমরা আমরা হুজুর মানুষ মনে করেন আপনি হুজুর বা আমি হুজুর আমরা গান শুনি না কিন্তু আমাদের আশপাশের মানুষের বাজায় আমরা শুনি বা আমাদের মুখস্থ গেছে ওইরকম আচ্ছা মানলাম তো ওইটা আবার ওয়াজে গিয়ে গান গিয়ে ওইটা বলা লাগবে বা ওই সুরে পুরোপুরি সুর নকল করছেন আবার সুর নকল করে আপনি বলতেছেন অটু মা তুমা টুনি বুরকা পরে না যার তার লোকে দেখা করে নামাজ পড়ে না তো এইটা হইল ফাজলামিরও তো একটা সীমা থাকা দরকার ওয়াজ করতে আসছেন গান গাইতে আসছেন যদি গান গাওয়ারই শখ তাহলে ওয়াজ মাহফিলে কেন আসছেন কনসার্টে যান কে গান গান ইসলামের সঙ্গীত এইটারে বানিয়ে দেন বানিয়ে দিয়ে গান গান ওয়াজে আইসা এই রকমের ফাজলামি করার কোনো মানে আছে আজকে আপনাদের সঙ্গে যে বিষয়টা আমি শেয়ার করব সেটি হচ্ছে বেলাল আহমদ মুরাদ আমাদের সিলেটের অনেক সৌন্দন্য এবং খ্যাতিমান এবং অনেক এক্সপার্ট একজন অভিজ্ঞ অ্যাক্টর বা যাকে বলা যায় নাট্য অভিনেতা ওনার রিসেন্ট একটা ইউটিউব চ্যানেল গ্রিন বাংলাতে ওনার নতুন একটা নাটক প্রচারিত হয়েছে দশ বারো দু হাজার আঠারো অর্থাৎ ডিসেম্বরের দশ তারিখে এই বছরে নাটকটার নাম হচ্ছে যে জে শয়তান শয়তান হাসে তো ওই নাটকটা সম্পর্কে আপনাদের সঙ্গে সামান্য শেয়ার করতে চাইছিলাম যে আসলে বেলাল আহমদ মুরাদের সাথে আমি ফেসবুকে কানেক্টেড আছি ইউটিউবেও আমি কানেক্ট আছি তো তার বিভিন্ন ভিডিও যেগুলো আছে আসলে বিভিন্ন নাটক সে তৈরি করে বা ওই গ্রিন বাংলার মাধ্যমে সে ওই নাটকগুলা তে অভিনয় করে এবং তার অভিনয়টা আসলে আমার কাছে অনেক ভালো লাগে কারণ সে সমাজের বিভিন্ন সমস্যা নিয়ে বিভিন্ন ভিডিও তৈরি করে থাকে এবং তার ভিডিওগুলো অনেক মনে করেন জনপ্রিয় তো ওই ভিডিওটি সম্পর্কে আপনাদের সঙ্গে আমি এর বাহিরে না এই এর ভিতরেই একটি বিষয় আলোচনা করতে চাইছি যে ওই ভিডিওটি আসলে আজ থেকে আজকে তারিখ হচ্ছে বাইশ তারিখ অর্থাৎ বাইশ বারো দুই হাজার আমি আমার ভিডিওটি রেকর্ড করতেছি আর আজ থেকে ঠিক দশ দিন পূর্বে অর্থাৎ দশ বারো দু হাজার তার ওই নাটকটি ইউটিউব চ্যানেলে আপলোড করে যার বর্তমান ভিউ সংখ্যা হচ্ছে দুই লক্ষ তেপ্পান্ন হাজার দুইশো একাত্তর অর্থাৎ এই মুহূর্তে তার ওই ভিউ হয়ে গেছে ওই নাটকটা তো ওই নাটকের মাঝে সে আসলে খুব সুন্দর একটি মেসেজ আমাদেরকে দিয়েছে এবং এই বিষয়ের সম্পর্কে আমি আমার একটি ভিডিওতে সেই বিষয়টি আমি তুলে ধরার চেষ্টা করেছিলাম কিন্তু ইউটিউবের কিছু নিয়ম কারণে এবং ফেসবুকের কিছু নিয়মনীতির কারণে ওই ভিডিওটি আমি ফেসবুকেও আপলোড করতে পারিনি এবং ইউটিউবেও আপলোড করতে পারিনি তো আমি আপনাদের সঙ্গে আমি আমার ফটোটা হয়তো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই ভিডিওটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারতেছি না তো তার বিষয়টা আমি আসলে বলি যে ওই নাটকটার সবচেয়ে বেশি ভালো লাগার বিষয় ওর কনসেপ্টটা হচ্ছে হুজুরদের নিয়ে অর্থাৎ বর্তমানের ওয়াজ যারা করেন তাদেরকে নিয়ে এবং তার কনসেপ্টটা খুবই সুন্দর একটি বিষয় যেটা আসলে বর্তমানে আমরা খেয়াল করতেছি কিন্তু এটা গুরুত্ব দিচ্ছি না জানতেছি বা শুনতেছি কিন্তু সেটা নিয়ে মাথা কামাচ্ছি না বেলাল আহমদ মুরাদ তার অভিনয় দিয়ে এবং তার সঙ্গে যারা সহশিল্পী ছিল তারা তাদের অভিনয় দিয়ে বর্তমানে সমাজের একটি বড় একটি সমস্যা আমাদেরকে তারা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে অর্থাৎ এই নাটকটা আপনিও যদি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন আসলে ওই নাটকের মাঝে তারা কি বোঝাতে যাচ্ছে। আমি আপনাদের সঙ্গে কিছু জিনিস আমি লিখে রেখেছি তো আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইছিলাম ওই নাটকের ভিতরে তারা যেটা করছে যে প্রথমে তারা একজন মুফতি তারা বোঝাতে চাচ্ছে আর কি একজন মুফতি কিন্তু আসলে সে মুফতি না আমার মাঝে তার কথাবার্তায় বোঝা গেছে যে সে আসলে মুফতি না কিন্তু তার যে অভিনয়টা অভিনয়টা আসলে খুবই ভালো হয়েছে চমৎকার হয়েছে মার্শাল আলহামদুলিল্লাহ খুব সুন্দর অভিনয় করছে এবং তার গলার বয়সটাও অনেক সুন্দর এবং আমার মনে হয় সে মোটামুটি জেনারেল লাইনের হলেও তার মাঝে এই মনে করেন ইল সম্পর্কে অর্থাৎ ইসলামিক 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 বিষয় সম্পর্কে তার জ্ঞান মোটামুটি আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আছে তো প্রথমে যিনি অভিনয় নিয়ে আসছিলেন মুফতি হাবিবুল্লাহ সাহেব নামে যিনি ওয়াজ করেছেন ওনার ওয়াজের মাঝে আমরা পাইছি যে যেটা আসলে বর্তমানে ওয়াজ হওয়া দরকার সেই সেই রকমের একটা ওয়াজ উনি করছেন ওই নাটকের মাঝে অভিনয় করে এবং পরবর্তীতে তারা দ্বিতীয়তে একজন হুজুরকে নিয়ে আসছে যিনি কিনা টেকই হুজুর নামে পরিচিত এবং তারা সিলেটি ভাষায় অত্যন্ত সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করছে একজনে বলছে যে আপনি ডিপজলের ডায়লগ বলতে পারবেন তো উনি ওয়াজের মাঝেই ওয়াজ মাহফিলে ডিপজলের আওয়াজ করতেছেন ডিপজলের ডায়লগ বলতেছেন আবার আরেকজন বলতেছে যে মানে এটা ওয়াজ নাকি মানে অন্য কিছুর মাহফিল এখানে কি হইতেছে তো তারা বাধা দিতেছে সুন্দর লাগছে আসলে বিষয়টা তো পরবর্তীতে ওই টেকই হুজুরে একটা গান গান যে আমি চাইলাম যারে ববে পাইলাম না তারে বলে সে একটা গান গায় তো ওই গানটা আসলে সে গান গায়ে আরেকজন বাধা দেয় যে কি আপনি ওয়াজে আসছেন না গানে আসছেন আবার সে আমাকে আমাকে দিন দিন আমার কথা তো শেষ হবে আমি আগে বলি কি আমি বলতে চাইছি কি তো সে আবার বলে যে আমি চাইলাম যারে আমি চাইতে হবে গান গাইতে হবে আল্লাহর জন্য এইরকমভাবে চাইতে হবে গানটা অন্য জন্য না গান গাইতে হবে আল্লাহর জন্য তো এই বিষয়টা তারা যে আসলে সুন্দর করেই তারা আসলে উপস্থাপন করেছে এটার মাধ্যমে তারা বুঝাইতে চাইছে যে আমাদের যে বর্তমানে যে ওয়াজ হচ্ছে এটার এক ধরনের এরকমই হচ্ছে আর কি অর্থাৎ আমি আপনার যদি ইউটিউব দেখেন এবং ইউটিউবের অনেক ভিউ অনেক ভিউ কিন্তু ইউটিউব মারাত্মক একটা বিষয় যদি আপনারা ইউটিউব নিয়ে একটু কাটাকাটি করেন আপনারা অবশ্যই বুঝতে পারবেন এবং যারা ইউটিউব নিয়ে আসেন ইউটিউব নিয়ে মনে করেন যাদের ভবিষ্যৎ পরিকল্পনা আছে তারা অবশ্যই জানে যে ইউটিউব ভবিষ্যতে কত বড় একটা সেক্টর হতে যাচ্ছে এবং ইউটিউবে মানুষ কিভাবে এখন ভিউ বাড়াচ্ছেন তো বর্তমানে যারা ওয়াশ করতেছেন তারা আমার মনে হয় যে এই ম্যাক্সিমাম আমি কথা বলবো না এখনো হক আছে এখনো আছেন এখনো আমাদের আমাদের আসলে আল্লাহকে চিনার আল্লাহকে পাওয়ার আল্লাহকে ডাকার মাধ্যম অর্থাৎ আল্লাহকে পাওয়ার জন্য যে যারা আম মানুষ যারা জেনারেল লাইনে প্রয় করছে তারা আল্লাহকে পাওয়ার জন্য যেটা বেশি জরুরি সেটা হচ্ছে আলিম আলিমদের কাছে যাওয়া অর্থাৎ আলিমদের সাথে সম্পর্ক রাখা এখন অবশ্যই হক আলিমরা আছে এবং বাতিল আলিমরাও আছে তো বাতিল কোনটা আর হক কোনটা সেটা জানার জন্য আমাদের আমাদের জানার সাথে সাথে আমাদের গুরুত্ব দেওয়া দরকার কারণ আমরা দেখতেছি আবার আমরা গুরুত্ব দিচ্ছি না সেটা তো হবে না কারণ আমাদের সমাজে দেখেন বর্তমানে অনেকেই ওয়াজ করতেছে যেটা আমরা দেখতেছি শুনতেছি কিন্তু আমরা এর প্রতিবাদ করতেছি না এই যে আপনি নাটকটা যদি দেখতে পারেন তাহলে আপনি হয়তো আপনার ভিতরের চোখ খুলে যেতে পারে এই যে আপনি ইউটিউবে দেখেন ইউটিউবে ঢুকেন ইউটিউবে দিকে দেখেন আপনি ম্যাক্সিমাম দেখবেন এখন মানে ওয়াচ করতেছে না মানে টক শুতে আসছে ওয়াচ করতেছে না কমেডি শুতে আসছে মানে এক ধরনের ফাইজলামই শুরু করছে কেউ একজন মানে এই কাগজ আপনার এইরকম করে সিগারেট বানায় কাগজ দিয়ে তারপরে হাতে নে হাতে নিয়ে বলে যে এই এইরকম সিগারেট সেলেরা রকম খায় বৃদ্ধরা কিরকম খায় এরপরে ওই নতুন যে সিগারেট খাইতেছে সে কিভাবে খায় তো ওইভাবে ধরে ওইভাবে ধরে তো মানে এটা ওয়াজে আসছে না ফাজলামিতে আসছে আরেকজন এই গান বলতেছে হুজুর দেখতে আমি আমার পাঞ্জাবি পরা দাড়ি পরা খা আমার টুপি আছে আর আচ্ছা আমার এই যে এই লিভাসে কেউ বলতে পারবে আমি মৌলানা না মুফতি না আমি আম মানুষ কেউ বলতে পারবে না তো আমরা যদি এরকম মনে করেন লিভাস নিয়ে যদি আমরা ইসলামের ক্ষতি করি তাহলে তো সমস্যা আমরা যদি ওয়াজে গিয়ে বা আমরা যদি বয়ান করতে গিয়ে যদি এখন কোরআন হাদিসের কথা না বলি এবং এরকম ফাজলামি করি তাহলে তো ওয়াজ না এটা তো কোরআনের সাথে বেয়াদবি হাদিসের সাথে বেয়াদবি আল্লাহ এবং আল্লাহ রাসুলের সাথে বেয়াদবি ওয়াজে যান মানুষ যেগুলো জানে না সেগুলো সম্পর্কে বয়ান করেন আমাদের আমি আপনাদের একটা বিষয় শেয়ার করতে চাই আমি একজন জেনারেল লাইনে পড়ালেখা করছি এবং আমি আলিম না মৌলানা মুফতি কোনো কিছুই না আমি আসলে আমি দুই সালের প্রথম পাঁচ জানুয়ারি আমি ইজতেমার ময়দান থেকে চার মাসের জন্য আল্লাহ রাস্তায় বাইর হই এবং ওইখান থেকে আমি প্রথমে রাজশাহী যাই তারপর খুলনা যাই তারপরে বগুড়া চল্লিশ দিন করে প্রত্যেকটা জায়গায় আমি ছিলাম এবং প্রত্যেকটা জায়গাতে তিন দিন তিন দিন করে আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন মসজিদে ছিলাম এবং আমার আইডিয়া যতটুকু চল্লিশ থেকে পঞ্চাশটা বা চল্লিশটা হবে আমরা মসজিদে গিয়ে আমাদের ওই সময়টা লাগাইছি এবং বিভিন্ন এলাকাতে যাওয়ার কারণে আমরা দেখতে পারছি যে আসলে বর্তমানে বাংলাদেশের যুব সমাজের কিছু ছেলেদের অবস্থা খুব করুণ অবস্থা এবং তারা এরকম অবস্থা যে আমি আপনাদের শেয়ার করতেও আমার খুব কষ্ট লাগতেছে যে আমি রাজশাহীতে যে রাজশাহী থেকে খুলনা যে সময় যায় খুলনাতে একটা জায়গা পাইকগাসা নাম ওই পাইকগাসাতে আপনার একটা মসজিদে আমরা ছিলাম ওই মসজিদের পাশেই ওয়াজ ছিল ওয়াজের ওইখানে গিয়ে দেখছি যে অনেক ছেলে অনেক মানুষ ওইখানে উপস্থিত তো এশার নামাজের জন্য কিছু বিরতি দেওয়া হয়েছে এশার নামাজের পরে আবার ওয়াজ শুরু হয়েছে তো আমরা ওইখানে গেলাম ওই মাঠে গিয়ে দেখি প্রচুর ছেলেরা যারা নামাজ পড়ে নেয় এশার নামাজ তো তাদেরকে আমরা অনেক দিন ছিলাম তো এখানে তো অনেকের সাথে অনেক সম্পর্ক ছিল তো ওই সম্পর্ক জুড়ে অনেকের সাথে আলাপ আলোচনা করে প্রায় দশ থেকে পনেরো জনকে আমরা পাশের একটা মসজিদে নিয়ে যাই এবং মসজিদে নিয়ে যাওয়ার পরে ওনাদেরকে আমরা ফরজ নমাজ পড়ানোর পরে তাদেরকে বললাম যে বাকি নমাজগুলো পড়ো তো তারা বললো যে না আমাদের ইমার্জেন্সি কাজ আছে তাহলে ওই ভিত্তির নমাজটা পড়ে নাও তখন ওই নামাজটা যে যখন বললাম তখন ওই লুকে ওইখানের প্রায় ম্যাক্সিমাম আমাদের বলতেছে যে আসলে বৃত্তির নামাজটা কী বা বিতির নামাজটা কত রাখাত বা কিভাবে পড়তে হয় তো বয়স মিনিমাম সতেরো থেকে আঠারো এবং ম্যাক্সিমাম তাদের ছিল চব্বিশ থেকে পঁচিশ তারা এসার নামাজ কয়ে রাখাত সেটাও বলতে পারে না আর নামাজের ভিতরে অনেক জিনিস আছে যেগুলো তারা জানেই না তো এই রকম যদি বিষয় হয় তাইলে আমাদের মানে আসলে আমরা তো সময় লাগাই আসতে আমরা বুঝতেছি যে বর্তমানে কাদের হালত কীরকম তো এইরকম অবস্থাতে আমাদের কি প্রয়োজন আমাদের প্রয়োজন না নমাজ কীভাবে শেখানো এই আপনার অজুর ফরজ শেখানো গুসলের ফরজ শেখানো নমাজ কেন পড়া জরুরি নমাজ না পড়লে কী হবে বা কোরআন শরীফ কেন পড়া উচিত আল্লাহ রাসুল্লের সুন্নত কেন রাখা উচিত কেন রাখবেন না বা না রাখলে ক্ষতি কি ফরজ বাংলে ক্ষতি কি ভয়াবহতা কি এগুলো সম্পর্কে ওয়াজ পড়ার উচিত আমাদের আসলে আমাদের দেশের অবস্থা খুব নাজুক অবস্থায় আছে এই অবস্থায় এখন যদি আমরা যদি ওই ফেম পাওয়ার জন্য বা মনে করেন মানুষকে হাসাইলাম কতক্ষণ আর মানুষের মাধ্যমে মনে করেন দুনিয়া দুনিয়া পাওয়ার জন্য জন্য অর্থাৎ শেষ করার যদি হাসিল এখন আমি এরকম ওয়াজ করি আর বয়ান করি তাহলে তো ভাই সমস্যা তো আসলে আমার নাটকটা দেখে অত্যন্ত ভালো লাগছে এবং আমার মনে হয় আপনারা ভবিষ্যতে এই আমি আপনাদের বলবো না যে আপনারা নাটকটি আর দেখেন আবার না বলেও পারতেছি না আসলে কিছু জিনিস দেখলে কিছু জিনিস মাথায় ঢুকে আর আমার মনে হয় আপনাদের জিনিসটা ভালো করে গুরুত্ব সহকারে দেখা উচিত কারণ আমি রিসেন্ট একটা ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইছিলাম কিন্তু পারি নাই ওই ভিডিওতে আমি আপনাদের আমি আগেও বলছি আমি আপনাদের পিক দিতে পিক দিব দেখেন ভিকের সাথে আপনারা হয়তো বোঝার চেষ্টা করবেন আমি ওই ভিডিওতে দেখাইছি যে একজন ওয়াজে আসছে একজন বলতেছে যে হুজুর মানুষ উনি ওয়াজ করতেছেন অটুনির মা তোমার টুনি বুরকা পরে না তো এই শব্দটা পরে সে মানে পুরো গানটাই গাইছে ইসলামী সঙ্গীত বানাইছে আর কি কিন্তু ইসলামী সঙ্গীত কেমনি হয় অটুনির মা তোমার টুনি কথা শুনেনা তো একটা গান আমরা শুনছি এটা যদি শুনে থাকি তইলে আচ্ছা শুনলাম মানলাম আমরা আমরা হুজুর মানুষ মনে করেন আপনি হুজুর বা আমি হুজুর আমরা গান শুনি না কিন্তু আমাদের আশপাশে মানুষের বাজায় আমরা শুনি বা আমাদের মুখস্থ গেছে ওই আচ্ছা মানলাম তো ওইটা আবার ওয়াজে গিয়ে গান গিয়ে ওইটা বলা লাগবে বা ওই সুরে পুরোপুরি সুর নকল করছেন আবার সুর নকল করে আপনি বলতেছেন ও নির্মা মা তোমার টুনি বুরকা পরে না যার তার লোকে দেখা করে নামাজ পড়ে না তো এইটা হইলো ফাজলামেরও তো একটা সীমা থাকা দরকার ওয়াজ করতে আসছেন না গান গাইতে আসছেন যদি গান গাওয়ারই শখ তাহলে ওয়াজ মাহফিলে কেন আসছেন কনসার্টে যান কে গান গান ইসলামের সঙ্গীত এইটারে বানিয়ে দেন বানিয়ে দিয়ে গান গান ওয়াজে আইসা এই রকমের ফাজলামি করার কোনো মানে আছে তো আমি অবশেষে এটাই বলবো আপনারা আসলে হক ছিনেন আর বাতিলকে পরিহার করুন কারণ আমরা যদি বাতিলকে পরিহার না করি তাহলে তারা আরও প্রশ্রয় পাবে তারা আরও চেষ্টা করবে এইরকম ইসলামকে আরও নষ্ট করার চেষ্টা করবে ইসলামের ক্ষতি করার চেষ্টা করবে এদেরকে না বলি আমরা এবং এদেরকে আমরা মিডিয়ার সামনে নিয়ে আসি বর্তমানে হাতে হাতে মনে করেন সবার হাতেই আছে মিডিয়া অর্থাৎ মোবাইল আছে মোবাইলের মাঝে ইউটিউব আছে ফেসবুক আছে বিভিন্ন গণমাধ্যম আছে অর্থাৎ সোশ্যাল সাইট আছে সোশ্যাল সাইটে আমরা এদের বিরুদ্ধে আমরা দাঁড়াই এদের বিরুদ্ধে আমরা কথা বলি আজকে থেকেই আমরা কথা শুরু করি যা যেটা অন্যায় সেটার সম্পর্কে আমরা নিষেধ করি এবং যেটা নেয় আমরা পাপিকে গুণা করব না পাপকে গিনা করব তো পাপকে গিনা করব গিনা তো দেখাতে হবে আমরা মেনে নিলে তো সেটা পাপ আর রইলো না সেটা তো আমরাও অ্যাকসেপ্ট করলাম তারাও আবার বারবার করবে তো আমি আমার রিকোয়েস্ট থাকবে আমি তাদের নাটক সম্পর্কে আপনাদের বলছি ভালো লাগলে আপনারা নাটকটাও দেখতে পারেন এবং আমি যদি আপনারা ব্যক্তিগতভাবে আমার ওই ভিডিওটা দেখতে চান অনেক হুজুরেরই গান গাওয়ার ওয়াজ মাহফিলে গিয়ে গান গাওয়ার বিভিন্ন মনে করেন বিভিন্ন ক্লিপস এটা আপনি আমার কাছে খুঁজে লাগবেন আপনি ইউটিউবে গিয়ে বিভিন্ন ওয়াজে ওয়াজের মাঝে মনে করেন ওয়াজের গান বা ওয়াজ মাহফিলে গান এরকম ওয়ার্ড লিখে আপনি সার্চ দেন দেখতে পারবেন আপনি ওয়াজের মাঝে কত রকমের গান হয় আর কত রকমের খেলা হয় তো আপনারা আসলে খেয়াল করেন আর আমরা এসব বর্জন করি আর এরা বেশি বেশি ভিউ পায় বেশি বেশি ইউটিউবে এদের ভিডিও দেখা হয় তারা আরও বেশি মানে সাহস পাচ্ছে যে ইসলামের ক্ষতি করার তা আপনারা এর থেকে বিরত থাকুন এবং এই সম্পর্কে আমরা আমাদের সমাজে আলোচনা করি যে এগুলা যেন আর না হয় এবং এই সম্পর্কে আমরা অন্যদেরকেও অন্যদেরকেও আমরা জেগে ওঠার পরামর্শ দিই এবং অন্যদেরকেও বলি যে এর থেকে পরিহার করার জন্য এদেরকে না বলার জন্য আজকের ভিডিও এই পর্যন্ত ইনশাল্লাহ সামনে অবশ্যই অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে শেয়ার করবেন আর যদি ভালো না লাগে তাহলে মাফ করে দিবেন হয়তো আপনাদের দিলে কষ্ট দিতে পারি কিন্তু বাস্তব কথা বলতেছি যদি ভালো না লাগ মাফ করে দিবেন আর একজন না একজন তো একজন না একজন তো দাঁড়াতে হবে অন্যায়ের প্রতিবাদ করতে হবে একজন একজনকে তো যেটা খারাপ সেটাকে খারাপ বলতে হবে তো সেটা শুরু হোক আপনাকে দিয়ে ইনশাআল্লাহ অবশ্যই আমরা এই বিষয়ে অন্যদেরকে সচেতন করব আর খুদা হাফিজ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ